বাংলাদেশের নায়কদের অভিনয় দক্ষতা নিয়ে আমরা সবাই জানি, কিন্তু আমরা কি জানি তাদের পড়াশোনা কতদূর? ডালিউড নায়কদের নিয়ে তাদের ভক্তদের আগ্রহের শেষ নেই, আর তাই আজকে আমরা হাজির হয়েছি তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে। তাহলে চলুন জেনে নেওয়া যাক ডালিউডের নায়কদের কার পড়াশোনা কতদূর। চিত্রনায়ক আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক করেছেন। নায়ক মান্না HSC পাশ করে সিনেমা জগতে ঢোকেন, এরপর আর পড়াশোনা করেননি তিনি। ইলিয়াস কাঞ্চন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশিওলজি ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। ক্লাস না করেও শিক্ষাজীবন চালাচ্ছেন নায়ক বাপ্পি চৌধুরী। তিনি জানান ক্লাস পরীক্ষাতে ঠিকই অংশ নেন তিনি। চিত্রনায়ক ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। নায়ক রিয়াজ 2001 সালের জুন পর্যন্ত বাংলাদেশ এয়ারফোর্সে পড়ার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে BSc সম্পন্ন করেন। আরেফিন শুভ তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কিছুই জানাননি। স্কুল জীবন শেষ করে আইডিয়াল কলেজ থেকে পড়াশোনা করেছেন নায়ক আমিন খান। সালমান শাহ তার গ্রাজুয়েশন কমপ্লিট করেন ধানমন্ডির মালেক সায়েন্স কলেজ থেকে। শাকিব খান SSC ও HSC দুটোতেই বেশ ভালো রেজাল্ট করে পাশ করেন। পরে তিনি অভিনয়ে জড়িয়ে যান, কিন্তু শাকিব খানের দাবি তিনি গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। অনন্ত জলিল দাবি করেন তিনি ঢাকার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল থেকে A-level ও O-level সম্পন্ন করে UK-র ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে BBA সম্পন্ন করেছেন। বন্ধুরা, কেমন লাগলো ডালিউডের নায়কদের শিক্ষাগত যোগ্যতা জেনে? কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, ডালিউডের নায়কদের এমনই সব অজানা তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেলে।